তো হে ইউ হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি আবাউট দিপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো গাইজ দেখো তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি করে আমি শুরু করলাম কারণ একটা দুঃখের খবর তোমাদের দিতে চাই হঠাৎ করে ভিডিও বানাতে বানাতে একটা জিনিস হয় জিনিসটা হচ্ছে এই যে আমার সাদের কম্পিউটারের ইউপিএস এখন খ্যার বাড়ি চলে গেছে এই যে লাল আলু তো টি 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 করছে কি খ্যার বাড়ি চলে গেছে কি বলবো তো আমি না রাগ হয় না বলো

তো এখন মোটামুটি বাজে হচ্ছে মা কটা বাজে এখন দশটা বাজতে গেল আর কি হতে কি জানি তুলছে বড় এই যে আমাদের এখানে ক্ষেত যেখানে হচ্ছে বেগুন গাছ তারপর ধনেপাতা গাছ এখানে টমেটো গাছ সব রয়েছে ঝাল করব কি কি সর্ষে বাটা দিয়ে ঝাল করব সর্ষে বাটা দিয়ে ঝাল হ্যাঁ দয়াতো হ্যাঁ আর আজকে বৃহস্পতিবার আমরা প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ খাই তো ওর জন্যেই মা বলছে যে বেগুন দিয়ে ঝাল করবে সর্ষে বাটা দিয়ে তাই তো দেখি কতগুলো হয়েছে আর কি আরও তোলবা হ্যাঁ বেগুনে কাটা থাকে আসতে আর এই সাইডে রয়েছে টমেটো টমেটো গুলো তুলে ফেলো আমি বলে দিচ্ছি শোনো এগুলো তোলো তোমার কেন কাঁচা টমেটো কেন তুলবে এ বড় হবে না কেন রাখলে নষ্ট হয়ে যাবে বড় হবে না কেন না বৃষ্টি হয়েছে ওর জন্য বলে এগুলো পচে যাবে দেখ ওই যে এই বড় বড় গুলো তুলে ফেলো বৃষ্টি হয়েছে ওর জন্য বৃষ্টি হয়েছে আর এই দেখ এই সবগুলো গাছগুলো কি হয়ে গেছে এই দেখো এই সাইডে গাছগুলো পুরো মানে বৃষ্টির জন্য পুরো হেলে গেছে এই সাইডে এক নাম্বার আর টমেটোগুলো গুলো দেখা টমেটো গুলো পুরো ওই দেখো কেমন একটা হয়ে গেছে মানে দেখো এদিকে তাকাও আগের বার দিয়েছিল না উঁচু করে সাইড দিয়ে বেঁধে হ্যাঁ ওইভাবে বেঁধে দিলে তাহলে টমেটো গুলো নষ্ট হতো না হ্যাঁ টমেটো সব নষ্ট হয়ে গেছে ওই দেখ ওই দেখো ওই দেখ এই দেখো টমেটো গুলো কিন্তু এই সাইড গুলো কিছু গুলো বড় হয়েছে কিন্তু এই বৃষ্টির জন্য মানে বৃষ্টির জন্য পুরো খারাপ হয়ে যাচ্ছে এরকম বৃষ্টি হলে টমেটো গুলো পুরোটা নষ্ট হয়ে যাবে পচে যাবে থাকবে না একটা ও মিস্টার এইদিকে তাকাও মিস্টার ঠিক হয়ে গেছে ওটা এই তোমাদের দেখাই দাও 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 এই দেখো সব খুলে খালে আমি এদিকে গোছালাম আর এখন দেখো আবার এই যে দেখো লাইন দিচ্ছে এই যে এই যে আবার ঠিকঠাক চলছে আমি আসলে ভয় পেয়ে গেছিলাম যে এটা খারাপ হয়ে গেলে এখন তো আবার সেই ভিডিও দিতে অনেক টাইম লেগে যাবে আর ততদিন তোমরা ভিডিও দেখতে পারবে না আমাদের। এই চল মা কি করছে ওদের দেখাই। মা এটা কি বেগুন সুন্দরী? বেগুন সুন্দরী তো। আজকে সুন্দরী বেগুন রান্না। তোমরা তো দেখেই ছিলে যে তখন আসছি। হাতে লাগলো নাকি? না। দেখি দেখি। আজকে দেখো তেল কিভাবে ছিটাছে একটু ধীরে দাও। এস যেমন শাশুড়ি

কেমন হয়েছে দারুণ হয়েছে একদম জাস্ট ফাটাফাটি হুম মা একটু মা একটু দাও মা একটু খাই দাও দেখি বলো তুমি নিজের হাতে তৈরি বেগুন সুন্দরী খেয়ে বল কেমন লাগে আমার তো ভালো লাগে খুব সুন্দর লাগে সত্যি এর মধ্যে যদি একটু পেঁয়াজ দেওয়া যেত তাহলে আর টেস্ট হতো তাই কিন্তু আজকে নিরামিষ পেঁয়াজ ছাড়া করলাম তো দেখো এখানে মা আমাকে এবার দিয়ে দিয়েছে বেগুন সুন্দরী এবার সুন্দর করে এটা দিয়ে একটু ভাত মাখিয়ে নিয়ে আগে ভাত মাখিয়ে এবার একটু আমি যদি বেগুন খাই না কিন্তু এটা খেতে ভালোই হয়েছে ভালো লাগে না এটা খেতে ভালো লাগে হেভি সুন্দর টেস্ট হুম পেঁয়াজ দিলে আরো একটু টেস্ট আমি খাচ্ছি বলে কথা বলতে পারছি না একদম দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে রান্না তো गाइस এখন সন্ধেবেলা মানে আর কিছু আজকে তেমন নেই আর তোমাদের একটা জিনিস দেখাই আমাদের এখনো পর্যন্ত সেই কাজই চলছে ঠিক আছে সেই কি বানানো এই কতদূর হয়েছে তোমার

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আরেকটা কথা এটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে তো টাকা